নমস্কার বন্ধুরা, জয়ী ভিলেজ গ্রুপ সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আরো নতুন রেসিপি নিয়ে, ডিম আলু দিয়ে ভিন্ন স্বাদের একটা নতুন রেসিপি বানানোর জন্য। নিয়েছি একটা বড় সাইজের আলু, দুটা ডিম, আদা, রসুন, পেঁয়াজ আর দুটা টমেটো নিয়েছি। এটা দিয়ে আমরা এই রেসিপিটা বানাবো। চলো বন্ধুরা, দেরি না করে চটপট রেসিপিটা শুরু করি। সবার প্রথমে আলুটাকে ছুলে নেবো। দেখুন বন্ধুরা, আমার পুরো আলুটা ছোলা হয়ে গেছে। আমরা এটা দিয়ে ঝুড়ি ঝুড়ি করে বের করে নেব। পুরো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে রেখে দেবো। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এবার আমি বাটি রেখে দেবো। এবার আমি ডিম দুটো ফাটিয়ে নেবো। অল্প করে লঙ্কা গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়েছি। আদা রসুন একসাথে বেটে নেব। টমেটো ছিলে বেটে নেব। পেঁয়াজ কেটে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, মাখিয়ে রাখা ডিম আলুটাকে দিয়ে দেবো। চারদিকে তাড়িয়ে নেবো। এবার আমি আলুগুলো সিদ্ধ করার জন্য চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একপাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটাকে নামিয়ে নেবো। নামিয়ে আর একপাশটা ভাজা করে নেবো। ডিম আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ডিম আলু ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে নেব। তেল গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি।
এর মধ্যে কোচানো পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ এদিকে আমার ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। এর মধ্যে টমেটো বাটা দিয়ে দেবো, জিরা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভালো করে মশলাটা কষিয়ে নেব। অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। এদিকে আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। মশলা ফুটে গেছে, এর মধ্যে ডিম আলু ভাজাটা দিয়ে দেবো। ডিম আলুর তরকারিটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। অনেক রকমের ডিম আলু রান্না করা খেয়েছি, কিন্তু এইভাবে ডিম আলু রান্না করা খাইনি। আপনারা যারা এইভাবে ডিম আলু রান্না করে খাননি, এইভাবে ডিম আলু রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।